কেবলই মাত্র আমরা পবিত্র ঈদ উল ফিতর পার করলাম। প্যান্ডেমিকের দ্বিতীয় বছরে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমার সব ভিউয়ার্সদের, আর আপনাদের সাথে শেয়ার করছি আমার ঈদের দু তিনটি দিনের কিছু ছোট ছোট ক্লিপস। যেহেতু ঈদের পরদিন আমার ছেলে আসছে বাইরে থেকে, তাই ঈদের দিনটা আমাদের খুব সাদামাটা করেই কেটেছে। আমার ছোট বোন ও তার পরিবার আমাদের সাথে একসাথে ঈদ করলো, সেই জন্যই একটু ভালো লেগেছে সবাই মিলে। আর ঈদের দিন তো একটু স্পেশাল কিছু রান্না করতে হয় বাড়ির সবার জন্য, সেই জন্যই যতটুকু করার করেছি। ইনশাল্লাহ আগামীকাল সকালে আমার ছেলে দেশে এসে পৌঁছালে আমাদের আসল ঈদের আনন্দটা শুরু হবে। আমার বোন আমার বাসায় আজকে আমার সাথে যেহেতু ঈদ করছে, বোন বোনের হাজবেন্ড বোনের মেয়ে ফারনাজ মনি সবাই মিলে আমরা একটু এনজয় করছি। আর আমার বোন থাকলে যেটা হয়, আমার অর্ধেক কাজ সেই করে দেয়, আমি একটু রিল্যাক্স থাকতে পারি মোটামুটি। আমি রান্নাবান্নার কাজ গোছাতে গোছাতে ও আমার পুরো বাড়ি টিপটপ করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, আর সেজন্য আমার বোনকে স্পেশাল থ্যাঙ্কস। আমাদের ফারনাজ মনি একেবারে নিয়ম মতো খুব সুন্দরভাবে 20 সেকেন্ডস হ্যান্ড ওয়াশ করে। আমি হচ্ছে খুব খুশি যে আমি হচ্ছে আমার ময়নার বাসায় ঈদ স্পেন্ড করতে পেরেছি, আর আমি হচ্ছে অনেক মজা মজার খাবার খেয়েছি, আর কালকে আমার ভাই আসবে আর আমি হচ্ছে ওর জন্য ওয়েট করছি। আজকে ঈদের সেকেন্ড ডে, এখন বেশ সকাল, আমার ছেলে এই মাত্র দেশে এসে পৌঁছালো আলহামদুলিল্লাহ। খালা ভাগ্নের একটু আদর আহ্লাদ চলছে, এটা সব সময়ই হয় তাদের সাথে। এভাবেই ছোট ছোট হাসি আনন্দের মধ্যে আমরা ঈদের সেকেন্ড ডেটা সুন্দরভাবে পার করে দিলাম। ঈদের তৃতীয় দিনটি আসলে আমাদের জন্য সবচেয়ে জমজমাট ছিল, কারণ আমার আব্বু, আমার ভাই, ভাইয়ের বউ, আমার ভাতিজি সবাই এসেছে, যার কারণে আজকে পূর্ণ আনন্দ বলতে যেটা বোঝায় সেটা আমার বাসায় হচ্ছে। এই যে আমার সোনার টুকরা ছেলে, দশ বারো চোদ্দ হলো আমার সমস্যা, খাবার
অনেক ভালো জিনিস। আমার বোন আগামী পরশু দিন ভোরবেলায় পুরো পরিবার চলে যাচ্ছে দেশের বাইরে। জানি না আমরা আবার কবে এভাবে সবাই মিলে এনজয় করতে পারবো, আর তাই এই মোমেন্টসগুলো এখন আমাদের জন্য ভীষণ মূল্যবান। টুপা আবার কান্না করে দিও না কিন্তু। আমার ভাগ্নি আমার ভাতিজি একসাথে সবসময় খুব এনজয় করে, আর একদিন পরেই ফার্নাস মুনি যখন চলে যাবে, রুমাই সমুনি আসলে ফার্নাসকে খুব মিস করবে, আমরাও মিস করব। ক্যামেরায় দেখাও তো, আমাদের রোমাই সামনে মেহেদি দিয়ে ভীষণ এক্সাইটেড। আমার আরেক মেয়ে আফরিন, সে মেহেদি দিতে একেবারে এক্সপার্ট, খুব সুন্দর করে মেহেদি দিয়ে দেয়। আমার বোন আমার ভাইয়ের বউ সবাইকে সে মেহেদি দিয়ে দিল সুন্দর করে, আমাকে দিতে যেও পারলো না, আমার কাজের এত প্রেশার চারদিকে দৌড়াতে হয় নষ্ট হয়ে যেত, এই জন্য আর আমি দিতে পারলাম না। আমাদের আজকের দিনের অনেক বড় একটা প্রাপ্তি হলো আমার খালাম্মাকে দেখতে পাওয়া, আমার বান্ধবীর মা। ওনাকে ছোটবেলা থেকে আমরা আমাদের নিজের খালার মতোই দেখে এসেছি, এবং উনিও আমাদেরকে ঠিক সেই রকমই আদর দিয়েছেন সব সময়। আমার ছোট বোন চলে যাবে বলে উনি বাসার নিচে থেকে এসে একটু দেখা করে আবার চলে গেলেন। আর একটু পরেই আমরা আমার ছোট বোনের চলে যাওয়া উপলক্ষে ফেয়ারওয়েল পার্টি সেলিব্রেট করব, এবং সেটার মাধ্যমে আজকে আমি আমার ভিডিও শেষ করব। তার আগে আমি অ্যাডভান্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তো শুনি না, বাচ্চা কাছে।